আমার একেবারে লক্ষ্মী দেওয়া ওরা। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, ও কি মানুষ? দেখো একবার, দেখেছো? মানে ওর আমাদের সাথে শুতে হবে, না হলে ওর ঘুম পূরণ হবে না। যেখানেই থাক, যখন থাক, মানে যখন বাড়িতে আসবে সকালবেলা, আসার পর এই যে বিছানার মধ্যে আমাদের সাথে একটু শুবে, আনন্দ করবে, তারপর ওর ঘুম পূরণ হবে। তোমাদের বাড়ি ওই রকম বেড়াল টেড়াল আছে নাকি যে তোমাদের সাথে শোয়? কালকে থেকে হঠাৎ করেই না ভাইয়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আবার কাশি হচ্ছে, কেমন বমি করছে 4-5 বার। দেখো এখনো শুয়ে আছে, এই যে এখনো বিছানার মধ্যে শুয়ে আছে, ওঠার নামই করছে না। ও শরীরটা খুবই খারাপ, হঠাৎ করে যে কি করে শরীরটা খারাপ হয়ে গেল। আর এখন ওয়েদারটা এত খারাপ যে সমস্ত বাচ্চাগুলোরই না শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি যে নাচের ক্লাসটা করাই, ওখানকার বাচ্চাগুলোরও সবারই শরীর খারাপ। কালকে তো ক্লাসে বেশি বাচ্চা আসেনি, এক তো পরীক্ষা ছিল, তারপরে আবার বাচ্চাগুলোর শরীর খারাপ দেখে অনেকগুলো বাচ্চাই ক্লাস মিস করেছে। আমারও শরীরটা ভালো লাগছে না, হালকা সর্দি। তোমাদের শরীর ভালো আছে তো? এখন থেকে তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করারও চেষ্টা করব। তো ভাইকে মা ডাকলো, ভাই বাইরে গেল কি খাওয়ার জন্য, চলো দেখাচ্ছি তোমাদের। এই যে মা হাতে করে কি যেন নিয়ে আসছে, আর আমি জানি এটা কি হয়। এটা সেই বিশ্ববিখ্যাত তিতা পাতার রস, যেটা এখন ভাইকে খাওয়াবে, তারপরে আমার পালা পড়বে। এত বাজে খেতে এটা। আর এই রসটা খাওয়ার জন্য ভাই আবার দোকান থেকে নিয়ে আসছে যে ওরিও বিস্কুট, এটা দিয়ে বলে রসটা খাবে, কারণ রসটা খাওয়ার পর গোটা মুখটা তিতা হয়ে যায়। তারপরে ও ওরিও বিস্কুট খাবে দেখে হাতে ধরে আছে। আর মা এখানে মধুর কৌটা নিয়ে চলে আসলো, যে মধুটা খাওয়ার কথা বলছে ওইটা দিয়ে, তারপরে বলছে যা ইচ্ছা তাই খা। ভাই খাচ্ছে মধু দিয়ে ওই তিতা পাতার রস, আর এই যে পুষি আমাদের বসে আছে, দেখো একবার পুষির মুখটা। আর কাকিমা এখানে রান্না করতে করতে মাছ ধুতে চলে যাচ্ছে। আহারে বেচারা, তাড়াতাড়ি খায়, এরপরে আমার পালা আছে আবার। শুরু হয়ে গেছে নাটক, এই নাটক চলতে থাকবে। আহা আহা, ভাই সকাল সকাল পুষিকে এই যে খাবার দিয়ে দিচ্ছে, বাইরে বেরোয় আসে দেখো, মুড়ি পায়ে কেমন খুশি, লেজ নাড়াচ্ছে, খা মুড়িটা। এবারে আমি ডিউটি দিতে যাচ্ছি পিসি বাড়ি, দেখতে যাচ্ছি ঠাম্মা কি করছে, চলো দেখি ঠাম্মা কি করছে। এই যে ঠাম্মা বসে আছে, একটু হাই করো, হাই হাত দিয়ে টাটা করে। আর ঘরের মধ্যে এই যে পুচু আর ভাই দৌড়ে চলে আসছে, এই বাড়ি তিতা পাতার রস খায়, দুজন খেলছে। আর এই যে আমি, আর পিছনে এই যে বৌদি। এই যে বৌদি, তুমি কি আমার ভিডিও দেখো আদৌ? রোজ দিন পিসি বাড়ির ছাদে আমাদের বাড়ি যে বট গাছটা আমি লাগিয়েছিলাম, ওই গাছটা রেখে গেছি, এমন ভাবে আমার মানে বাগানটা নষ্ট হয়ে গেছে না ঘেরা দেওয়াটা, সেই জন্য আর কি রাখতে পারছিলাম না, তো পিসি বাড়ি রেখেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কি সুন্দর পাখির ডাক ছাদের মধ্যে, এক আঙুল এই যে এতটুকু আনছিলাম গাছটাকে, এখন দেখো বড় হয়ে কত বড় হয়ে গেছে। পাতাগুলো একটু ছেঁটে দিই, ডালগুলো ছেঁটে দিই, দেখে একটু ছোট লাগছে, কিন্তু গাছটার কিন্তু 1.5 বছরের মতো বয়সও হয়ে গেল। তো এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে এরকম ডেইলি ব্লগগুলো শেয়ার করার। তো তোমরা যদি চাও তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে এরকম ব্লগ দেখবা কি দেখবা না, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। দেখা হবে পরের ব্লগে, টাটা।